পূর্ণিমা রাতে চাঁদের সম্পূর্ণ অর্ধাংশ আলোকিত থাকে, তাই পৃথিবী থেকে আমরা অন্যান্য সময়ের চেয়ে চাঁদকে বেশ বড় এবং উজ্জ্বল দেখে থাকি। এই পূর্ণিমা চাঁদেরই আরেকটি ডাকনাম হল সুপারমুন। তাহলে পার্থক্য কোথায়? মূলত পার্থক্য হল এর আকার ও উজ্জ্বলতায়। সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে পেরিগিমুন। পেরিগি অর্থ হচ্ছে পৃথিবীর নিকটতম। চাঁদ যখন পূর্ণ পূর্ণিমায় থাকে এবং বার্ষিক প্রদক্ষিণের সময় পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখন একে সুপারমুন বলা হয়। পৃথিবীর কাছাকাছি আসার সময় এই চাঁদকে স্বাভাবিক পূর্ণিমা চাঁদের তুলনায় বড় ও বেশি উজ্জ্বল দেখায়। পৃথিবীর চারপাশে চাঁদ একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে, সোজা কথায় বললে ডিম্বাকৃতির মতো কক্ষপথে। আপনাদের বুঝার স্বার্থে নিচের ছবিতে দেখানো হয়েছে। এখন চাঁদ যখন পৃথিবী থেকে কম দূরত্বে অবস্থান করে, তখন পূর্ণিমার চাঁদটি অবশ্যই পৃথিবী থেকে আরও বেশি বড় দেখাবে। আর যেহেতু দূরত্ব কম থাকে, তাই চাঁদের উজ্জ্বলতাও বেশি চোখে পড়বে। সহজ কথায় বলা যায় যে আপনি যখন দূর থেকে কোনো বস্তু দেখবেন, তখন তা ছোট এবং অস্পষ্ট দেখা যাবে। বস্তুটি ধীরে ধীরে যখন কাছে আসতে শুরু করে, তখন তা আকারে বড় এবং স্পষ্ট দেখা যায়। সুপারমুনের বিষয়টিও অনেকটা একই রকম। একটিমাত্র চাঁদ শুধু তার অবস্থানের জন্য অধিক উজ্জ্বল এবং আকারে বড় দেখে থাকি আমরা। এরকম অবস্থানে চাঁদ অন্যান্য পূর্ণিমার চাঁদের তুলনায় প্রায় 14% পর্যন্ত বেশি বড় দেখা যায় এবং 30% পর্যন্ত বেশি উজ্জ্বল হয়ে থাকে। আমরা জানি চাঁদের আকর্ষণে জোয়ারভাটা হয়ে থাকে। চাঁদ পৃথিবীর যত নিকটে থাকবে, পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ বল তত বেশি হবে। যেহেতু সুপারমুনের সময় চাঁদ ও পৃথিবীর দূরত্ব কমে যায়, তাই পৃথিবী ও চাঁদের মাধ্যাকর্ষণ বলও তখন বেড়ে যায়, ফলে জোয়ারভাটার উচ্চতা তারতম্য হয়ে থাকে। সুপারমুনের সময় নিয়মিত জোয়ারের তুলনায় জোয়ারের উচ্চতা 2 ইঞ্চি পর্যন্ত বাড়তে পারে। যদিও এই সামান্য পরিবর্তন সমুদ্রপৃষ্ঠের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। চাঁদের অপর পৃষ্ঠ আলোকিত হয় না বা সেখানে সূর্যের আলো পৌঁছায় না, এটা আমাদের খুব জনপ্রিয় একটা ভুল ধারণা। মূলত চাঁদের অপর পৃষ্ঠও আলোকিত হয়। এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে, দেখার অনুরোধ রইল। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রকমারি ইনফোবিডি সাথে থাকতে পারেন।